ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অফ টোয়েন্টি বা G20 ইভেন্টে যোগ দেওয়ার জন্য আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশটিতে সফর করবেন তিনি। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সফরের সময় ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন বাইডেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন বলে মঙ্গলবার ঘোষণা করেছে হোয়াইট হাউস। এই সফরের সময় সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য নেতাদের সাথে ইউক্রেন সংঘাত সহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট। প্রতিবেদনে আরও বলা হয়েছে, G20 বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন আগামী 9 এবং 10 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শীর্ষ সম্মেলনটি ভারতে বিশ্ব নেতাদের বৃহত্তম সমাবেশের একটি হবে বলে আশা করা হচ্ছে। এর আগে 2022 সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার কাছ থেকে গ্রুপ অফ টোয়েন্টির সভাপতিত্ব গ্রহণ করে ভারত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাপিয়েরে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং G20 জোটের অংশীদাররা ক্লিন এনার্জি ট্রানজিশন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ইউক্রেনের রুশ আগ্রাসনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রশমিত করা সহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব ব্যাংক সহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা সহ দারিদ্র্যের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াই চালানোর মতো বিষয়গুলো সেখানে আলোচনা করা হবে। প্রসঙ্গত, G20 হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী। বৈশ্বিক GDP-র 85% নিয়ন্ত্রণের পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের 75% নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠীর সদস্য দেশগুলো।